ফের শাসক দলকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শুক্রবার বড়ঝোড়ার ছাদার এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিষ্ণুপুর লোকসভা এলাকায় তৃণমূল দাদাগিরি করতে এলে চামড়া তুলে নেব, একই সঙ্গে কাজ করার ক্ষমতা তিনি রাখেন বলেও দাবি করেন। ওরা ওদের মতো থাকুক, চার তারিখ দেখা যাবে কে কাকে থাকবে। এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি না অলোকবাবুর বুকে পা দিয়ে নৃত্য করেন। আমি শুধু একটা কথাই বলবো, ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না, তারপরে দেখেন ও কী হচ্ছে না হচ্ছে, কে কোথায় থাকবে না থাকবে দেখেন। বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়া তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আগে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে দেয় চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। অন্যদিকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর ওই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকেও। দলের বড়ঝোড়া ব্লক সভাপতি কালিদাস মুখার্জি খেপা কুকুরের প্রসঙ্গ তুলে বলেন, জনগণ এর বিচার করবে। ঘটনা হচ্ছে কুকুর খেপে গেলে যা হয় আর কি, খেপে গেলে তখন তো আর দিকবিদিক জ্ঞান থাকে না কুকুরের, সেই রকম এখন অবস্থা বিজেপির নেতার। তো জনগণ এর বিচার করবে কে দাদাগিরি করে। অন ক্যামেরা যদি কেউ বলে যে চামড়া গুটিয়ে দেবো, তো ও একাই দুধ খেয়ে আছে আর আমরা সব অন্য কিছু দুধ খেয়ে আছি কি, মায়ের দুধ সবাই খায়, ও কতটা দুধ খেয়ে আছে প্রমাণ হয়ে যাবে। ময়দানে নামুক, ময়দানে নামলেই প্রমাণ দিয়ে দেব যে কে কার চামড়া গোটায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়ঝোড়া।